মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌটুকস লাইফস্টাইল। দেখো আজ হচ্ছে 6 ডিসেম্বর, আজ আমার মায়ের জন্মদিন, একটা স্পেশাল ডে। তবে সকালবেলা উঠেই মায়ের শরীর খারাপটা হয়ে গেছে আর কি, মানে শরীরটা ভালো নেই এখনও, শরীরটা ভালো নেই, এই যে বসে আছে। হ্যাঁ, বাবা ওষুধ এনে দিয়েছে, আমরা এই জাস্ট বাজার করে এলে এসেই আর কি, মানে রান্না তোজো শুরু করে দিয়েছি, আজকে আমরা রান্নাটা করব। আর এখন অলরেডি বেজে গেছে 12:15-র বেশি। আজকের মেনু ওই যে আমার বাবা নারকেল কুটছে এখানে, আমার বাবা নারকেল কোড়ায় ব্যস্ত আছে। আজকে হবে মাছের দই কাতলা, দই কাতলা, দেশি কাতলা, সেটা দিয়ে দই কাতলা। হ্যাঁ, মার ডিরেকশনে অবশ্যই, আমি তো আর আগে থেকে রান্না শিখে যাইনি, মা আমাকে সমস্ত রান্না শিখে দেয়। আর হবে মাছের মাথা দিয়ে ডাল, আর হবে হচ্ছে ওই বাগদা চিংড়ি নিয়ে এসছি, তাই দিয়ে মালাইকারি, তার জন্য নারকেল করা হচ্ছে। আর আমার ভাইটা কি করছে একটু দেখি, দেখি দেখি দেখি, টাইগার সাইজ বাগদা চিংড়ি আছে। তো আমার ভাই এখানে একা একা বসে আছে, কি করছে দেখি। কি হলো, কেক খাচ্ছ তো, কেন কাঁদছো, আমার কান্না পেয়ে গেল কেন, ওঠো 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 ওঠো, চলো 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 চলো, এখানেই দাঁড়াও। হ্যাঁ, এই যে এখানে মাছ ভাজা চলছে প্রচন্ড জোরে জোরে, এখানে চিংড়ি, বাগদা চিংড়ি একদম, মানে আমরা সিদ্ধই করে ফেলেছি এক কথায়। আর এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, টমেটোর চাটনিও হবে, তার জন্য আমি আমসাদ বার করে রাখলাম। আর এখানে রয়েছে দুধ, পায়েস বানাবো, আমি ভেবেছিলাম নরেন গুড়ের পায়েস বানাবো, কিন্তু নরেন গুড়টা পাইনি আর কি, বাজারে এত বৃষ্টি হচ্ছে বাইরে আজকে, প্রচণ্ড হারে বৃষ্টি, পুরো জল জমে গেছে ওখানে, পুরো দেখা যাচ্ছে না এখান থেকে, তো একদম জল জমে গেছে, অনবরত বৃষ্টি হয়ে চলেছে, তো সেই জন্য আর কি আর করা যাবে, একদম বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম বাজারে। তো ফিরে এসেই রান্না তোজো শুরু করে দিয়েছি, সকালের ব্রেকফাস্ট কিছু বানাইনি, সেরকমভাবে একটা পাউরুটি খেলাম জাস্ট। কি বলো কাপ, আমার ভাইয়া হচ্ছে জল খেতে চলে এসছে এখন, ও সময় সময় চলে আসে জল খেতে, এটা একটা ভালো গুণ, তো আমি এখন জল দিই ওকে। এই এবার রোদ দেখো বেরিয়ে আছে, আমিও এরকমই আটকেছিলাম, প্রেশার কুকারটা ডিসপুট আছে, আমি নতুন প্রেশার কুকারটা নামিয়ে এখন মাছ ভাজা কমপ্লিট। তুমি এখান থেকে যাও না, ভাজা করবো, তো এই যে এখন চলছে কুমড়ো, গাজর, এগুলো ভাজা চলছে, আর অত নাড়বো না, তাহলে রেখে দেবো এভাবেই। আর সেভাবে থাক, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে চিংড়ি তো আছেই, আগেই দেখালাম, তো এই যে সমস্ত কিছু, পায়েসটা এখনো বানাতে হবে, পায়েসটা এখন এখানে করব, পায়েসের জন্য এখনো গুড় আসেনি, গুড় আসছে, একজনকে কালকে দোকানে দেখতে পেয়েছিলাম, তো বললো ভালো গুড় দেয়, তো বলেছিল 9:30-10:30 হয়ে যাচ্ছে ভাজা, খিচুড়ি করবো না আমি, পারে না কিন্তু খাওয়ানো চাই, ইচ্ছাটা আছে সফল লাগবে, মানে ইচ্ছা আমার এই মেয়েটুকু, আমার ভাই এদিকে সাইকেল নিয়ে আসে, তাই আমার সেটা সরাতে হলো, ঘুম থেকে চোখ খুলে কুচিয়ে দাও, টমেটো চাটনি হবে, একটু কুচিয়ে দাও, গোটা রাখলে ঠিক মতো গলবে না, সবাই দোষ দেয় ছোটর নামে, যখন ভুল করবে সব দোষ হচ্ছে ছোটর, তো এখন ওগুলো মুড়ি গুলো গাড়ি দিয়ে ভাঙছে, দেখো কিভাবে করছে, গাড়ি দিয়ে মুড়ি ভাঙছে ওদিকে, এই মুড়ি ভাঙছিস কেন, ওইভাবে মুড়ি গুঁড়ো করে, ও সারা ঘর নোংরা করে বেড়ায় ছেলেটা, কি করছিস, মুড়ি গুঁড়ো করছিস, কর ভালো করে কর। হ্যাঁ, এই যে মা এখানে
এই যে ছেলেটা কি যে করে না, গাড়ি দিয়ে সব চেপে দিচ্ছে। এই যে এখানে সব চেপে দিচ্ছিল আর একটু হলে, আর এখানে আবার চলে এসছে আমার মা এগুলো তুলতে। না বাধা দিলে হবে না, বাধা দিলে কেঁদে ফেলবে, আমার রাগ করবে, কি দরকার বলুন তো। বাধা দেওয়াই যাবে না, বাধা দেওয়া যাবে না। আগের বছর আমি রান্না করতে করতে 5টা বাজি ফেলেছিলাম, সব রান্না করতেই হবে, 5 রকম ভাজা ভাজা বলছি মানে মিষ্টি বানিয়েছিলাম। হচ্ছে সে মানে আগের দিন সব শেষ করতে চেয়েছিলাম মিষ্টি বানানো, সেটা হয়নি। হচ্ছে না সেই পড়া ছিল আমার সেদিন, আর হচ্ছে রাত্রেবেলা এসে দই পেতেছিলাম, দই বসেনি মিষ্টি দই। আমি অনেকবার চেষ্টা করেছি মিষ্টি দই বসানোর, একবারও বসাতে পারিনি। সেই জন্য এবার আর সেসব চেষ্টা করিনি, কিনে এনেছি, কালকে কিনে রেখে দিয়েছি বাড়িতে। আর এবার আর দেরি হবে না, তো এখন বাজে 1টা, আর এখন মোটামুটি রান্না তো চলছেই, সকলে মিলে হাত লাগিয়েছি, হয়ে যাবে। বড় হয়ে যাবে তখন একাই করে দিতে পারবো। আর তাছাড়া এখন আমার যতটা মানে ইচ্ছা ছিল আর কি, আরো বড় স্ল্যাব হবে। হ্যাঁ বাড়ি তো করতেই হবে, তো এই বাড়ি খুবই ছোটখাটো, জায়গার উপরে বাড়ির প্ল্যান হয় না, একটু ছোট জায়গার মধ্যে বাড়ির প্ল্যান ঠিক মতো হয়নি। করা যাবে, বাবা এখন কাটাকুটি করলে আর খোসাগুলো সব ফেলবে আর একদিকে। গাছের জন্য বাবা এখন বানাবে সার, গাছ অলরেডি গাছ সব ওই ওপরে যে শেড দেওয়া ওর তলায় না, খোল জল আনিসনি? খোল জল না, খোল টোল আনিনি, খোল জল আনিসনি? খোল জল আনা যায় না, খোলটাই শুধু আনতে হয়। তেল তেল দিতে হবে, তো তেল দিই। তো এই যে সমস্ত রেডি করে নিয়েছি, পায়েসের জন্য গুড় পাইনি, তাই আমার মেয়ে করেছে। না আমার মা সবকিছুতে মা সাহায্য করেছে, বারণ করছিলাম শোনেনি, আমি দিতে গেলে আরো দেরি হয়ে যেত। তো এই যে পায়েস বাতাসা দিয়েই তৈরি হয়েছে, পায়েস দেবো তোমায়, তোমায় পায়েস এনে দেব। আচ্ছা তোমায় এনে দিচ্ছি, এই যে ছোটর পাত, ছোট সবকিছু একটু একটু করে টেস্ট করবে তাই নিয়েছে, তাই তো। আচ্ছা দিচ্ছি 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 দিচ্ছি, দাঁড়াও, ও অপেক্ষা সহ্য হচ্ছে না। তো এই যে আবার কি দিবি, ওরে এইখানে নজর দেখো, দেখি সব উল্টে বের জলে, আবার ও মায়ের পাত থেকেই ঠিক একটু নেবে, ওকে দিলাম ওর হলো না, ওই দেখো পাতে দিয়েছি, ওই দেখো দিয়েছি ওর হলো না, নাও নাও ও নেবে, এখান থেকে এসে নিচ্ছে। এই যে আমরা এখন খেতে বসছি, তো বাবার খুব খিদে পেয়েছে, বাবা আর দাঁড়াতে পারেনি, সকালবেলা কিছু খায়নি তো সকাল থেকে, ওই জন্য তাড়াতাড়ি করে খেতে পারবো। অলরেডি 4টে বেজেও গেছে, যদিও আমি যদি না হাত লাগাতাম তাহলে 4টে। এই আমি আগের বছর করেছিলাম 5টা বেজেছিল, একটু বেশি সেটা করা যাবে না, হোটেলে গেলে না। এই এই হ্যাঁ রাগটা তো থাকবে সবকিছুর সাথে, রাগটা মিশ্রিত না হলে হবে। আর নাও ডাল, মায়ের খুব শরীরটা খারাপ, আজকে দিনে শরীর খারাপ হওয়ার দিন পাই না, সব বেঁচে বেঁচে সব দিনে দিনে শরীর খারাপ হয় আমার। হ্যাঁ স্পেশাল দিনগুলোতে শরীর খারাপ হয়ে যায়, আমার মেয়ের জন্মদিনে আমার শরীর খারাপ। হ্যাঁ ঠিক আছে চল, যেভাবে যাও হবে যখন সেটাই মানিয়ে নিতে হবে, সেটাই আর কি। হ্যাঁ বলো, তাহলে এখন খেয়ে নি আমরা, খেয়ে নি, টাটা হাই বলে দাও, বাই বাই, তুমি বলো হাই একটু বলে দাও, হাই। হ্যাঁ এই তো পেটটা না ফেটে যায়, আমার মেয়ের পেটই ফেটে যাবে, না না কালারটা কি সুন্দর বেলুনের, আমি না এটা হচ্ছে না কেন, তুই ফেটে যাস না দেখিস, আমার একটাই মাত্র মেয়ে ফেটে গেলে আমি একদম খুব দুঃখ পাবো। ওরে বাবা রে চোখ টোক বন্ধ করে হচ্ছে না।
আর কষ্ট করিস না নে আমার জন্য অত কষ্ট করতে হবে না এইটা খুলিয়েছি আমি আরে বাবা অনেক আমি তো মোটেই পারি না এই যে আমার ছোটটা কি করছে বেলুন ফুলিয়েছে সাজিয়েছে আচ্ছা এই যে নতুন আমাদের টেবিল ক্লথ কিনে এনেছি সেটা পেতে দিলাম তো এই দেখো এখনো সাজানো কমপ্লিট হয়নি সাজাবো এখনো কিছুটা তো দেখো এই হচ্ছে তখনই কেকের সাথে সাথে কিনে এনেছিলাম দুপুরবেলা গিয়েছিলাম তো দেখো তিনজনের তিনটে জিনিস আছে তো এটা এখনই খেয়ে নেবো কেক কাটার আগেই খুব খিদে পেয়ে গেছে সকলের মাইক্রোওভেনে গরম করে নিলাম সাথে নিচে সস তো এগুলো আমরা খেয়ে নিই রয়েছে একটা চিকেন চিজ কর্ন একটা রয়েছে আর রয়েছে এটা প্যাটিস আর এটা হচ্ছে স্মোকি চিকেন তো এই তিনটে জিনিস রয়েছে খেয়ে নিই এখন এটা আমরা এই যে আমার ভাইটা বেলুন ফোলাচ্ছে তো গ্রিন গ্রিন সেদিকে তাকাও তুমি তাকাও চুপ কর তো সবসময় ভাইকে এই করিস তাই দেবো দাঁড়া এখানে কি লেগে আছে দাঁড়াও কাটুক মামাম কাটবে হেঁটে গেলে ছবি তোলো বাবা কাছ থেকে এই যে আমাদের এখন মোমবাতি জ্বালানো হচ্ছে পুরো একদম ডেকোরেশন কমপ্লিট এখানে হ্যাপি বার্থডে ব্যানারটা লাগিয়ে দিয়েছি চারিদিকে সুন্দর ডেকোরেশন হয়ে গেছে আর এখন আমাদের কেক কাটিং হবে তাই তো ছোটা এই যে এইটা নতুন এবার নিয়ে এসেছি আর মায়ের জন্মদিন হতে পারে আমি এটা নিয়ে আসি আগুন জ্বালিয়ে দিচ্ছে বাবা হ্যাঁ আগুন জ্বালানো হচ্ছে আগুন আগুন জ্বলে যাচ্ছে বাবা তো আমি ভাবছি এইটা আমি জ্বালাবো আমি ফাটাবো এটা আমি এক সাইড দিয়ে করবো আর এখানে স্ট্রবেরি ফ্লেভারে কেক নিয়ে এসেছিলাম আর মায়ের রসমালাই আর পাঁচ রকমের মিষ্টি এখানে আছে এই যে এখন আমি বসে পড়েছি কে মা কাটবে মা এইটা একটা নেভাবে না এইটা জ্বালাবে হ্যাঁ গালি দেবো না একটু পরে তো এখন চলেই যাক ও
আসবে না ছোটই দেখো কি হচ্ছে দেখো এসে এসে দেখো মোমবাতি মোমবাতিটা দেখে দাও মোমবাতিটা জ্বালাও না না ছোট আসবে না ছোটটা দেখো এই বাজি না মোমবাতি ওই দূর থেকে দেখছে হ্যাপি বার্থডে টু ইউ ছোট দেখে যা হ্যাপি বার্থডে টু ইউ কিছু হবে না পড়বে না এইটা এবার জ্বলবে দাও আগুনটা সবকটা মোমবাতিতে লাগলে না এটা তুমি ওই দিকে যাও দেখেছো কি সুন্দর এবার হ্যাপি বার্থডেটা বাজবে ফুলে গেল কিরকম ফুলে গেল এবার এটা কাটো এটা এটা ধরো বাবা ছোট গায়ে একটু কি পড়েছে হ্যাপি বার্থডেটা বাজতেই থাকবে আজকে আচ্ছা আর আমি মাকে একটু কেক খাইয়ে দিই একটু হ্যাঁ একটু ভদ্রলোকরা খায় না একটু কেন ওরা ভদ্রলোক দেখো তো তুই খাই একটু ও নেবে না ওটা খাবে মাকে একটু মিষ্টি খাইয়ে দি মা এই ইলিশ পেটি মিষ্টিটাই না তোমার জন্য এটা পেয়েছি না একটু না একটু বেশি করে মিষ্টি তো একটু এটা এই করে দি সরিয়ে দাও ওটা হ্যাঁ ওই মোমবাতিটা সরিয়ে দাও রসমালাই না অন্য দে তোমার স্পেশাল একটু ভালোবাসা আমি করছি বেশি দিলাম না ওটা না ওটা চকলেট খাবে ও এই চকলেটটা নিয়ে নিল যা আর মায়ের জন্য রয়েছে কিটক্যাট কিন্তু ভাই বলছে ওটা ভাই নিয়ে নেবে কিন্তু ওর জন্য রিয়ারমেন্ট কিন্তু আছে কিন্তু ওর সেটা নেবে না বলছে আজকে ওই হ্যাপি বার্থডেটা বাজবে হ্যাঁ একটু খাইয়ে দাও আবার খাচ্ছে স্লাইড তো হ্যাপি বার্থডে পর্ব মিটে গেল এখন বাজে 9টা পর্ব মিটে গেল এখনই এবার ভাত বসানোর পর্ব হবে হ্যাঁ ভাত বসাতে হবে স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লাগে আর ম্যাঙ্গো ছিল বাটারস্কচ ছিল ভালো লাগে না 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 তোমার কোনো নাটক আমি শুনবো না না ঘরে যে কি পরিমাণ মাছির উপদ্রব হয়েছে কেন হয়েছে বুঝতে পারছি না এমনি দৌড়ে দৌড়ে মাছি গুলো বসে থাকছে খাওয়ার আলাদাই
কোনো কাঠি নেই কাঠি নেই তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের মা রাত্রে কিছু সেভাবে খেলো না, শরীরটা ভালো লাগছে না হয়তো। তো যাই হোক, মায়ের বার্থডেটা আমরা এভাবেই কাটালাম, সেভাবে কোনো গিফট কেনা হয়নি। তো যাই হোক, গিফটটা আমাদের কখনো বছরই হয় না অ্যাকচুয়ালি, দিনের দিন গিফট দেওয়া, পরে সেটা দেওয়া হয় কখনো। তো যাই হোক, এভাবে কাটিয়ে ফেললাম কোনো রকমে জন্মদিনটা যতটুকু পারলাম। প্রত্যেক বছরই ঠাকুরের কাছে কামনা করি মায়ের জন্মদিনের জন্য, প্রত্যেক বছর এভাবে ফিরে ফিরে আসে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা কোনো ব্লগ নিয়ে, যে কোনো কিছু নিয়েই আসতে পারি। হয়তো কোনো যে আমার আগের ব্লগগুলো সব দেওয়া হয়নি, আমি একদম টাইম পাচ্ছি না সেই জন্য। তো যাই হোক, আমি দিয়ে দেব অবশ্যই। তো বার্থডের ব্লগটা আগে চলে এলো, তো ওগুলোও দিয়ে দেবো, কোনো ব্যাপার না, দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই অ্যান্ড গুড নাইট।